আচ্ছা, প্রচার শেষ, ঘুরলেন, মানুষের কতটা সাড়া পেলেন? আমাদের প্রচারের একদম প্রথম থেকে আমাদের লক্ষ্য ছিল একদম মানুষের কাছে পৌঁছানো, মানুষকে বোঝানো যে লুঠের পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের পঞ্চায়েত গড়ে তোলা। এবং সামগ্রিকভাবে এই সালার এলাকাতে যে প্রচারে সাধারণ মানুষের সাড়া উৎসাহ, যে গত 2018 সালের নির্বাচনে তারা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, তারা অধীর অপেক্ষায় বসে আছে, আগামী 8ই জুলাই তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, এবং তারা তাদের লুঠের পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের পঞ্চায়েতে ভরসা হচ্ছে বামপন্থী প্রার্থীদের দিকে। বলছি, সালারের কোন কোন সমস্যাগুলো তুলে ধরছেন এই 62 নম্বর সিটে? সালারের সবথেকে বড় সমস্যা হচ্ছে সালারের সাধারণ মানুষ, বিশেষ করে সালার পার্শ্ববর্তী গ্রামগুলোতে, যেখানে সালারে আসবে মূল কেন্দ্র বাজার করতে আসবে, ব্যবসা বাণিজ্যর যে জায়গাগুলোতে, এই জায়গাটাতে সালার এখন শান্তি শৃঙ্খলা যে নিরাপত্তায়, নিরাপত্তার সবচেয়ে বড় অভাব। সালারের আকাশে বাতাসে প্রতিদিন বোমা বারুদের গন্ধ। এই সালার সালারবাসী চাই না, আমরা চাই না, আমরা চাই সালার হবে সাধারণ মানুষের, যেখানে সুস্থভাবে আশেপাশে গ্রামের মানুষ সালারে আসবে, এখানে দল নির্দল তাদের নিজেদের মধ্যে, দলাদলে নিজেদের মধ্যে, গোষ্ঠীদ্বন্দ্বের মধ্য দিয়ে সালার প্রতিদিন উত্তপ্ত হচ্ছে, সেই উত্তপ্তের মধ্য দিয়ে সালারের সাধারণ মানুষ বিরক্ত, বীতশ্রদ্ধ, সালারের মানুষ বিকল্প খুঁজছে এবং 62 নম্বর কেন্দ্র বিকল্প খুঁজছে, এই বিকল্প হচ্ছে বামপন্থীরা। 62 নম্বর সিটে একজন বামফ্রন্ট প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন, এটা কতটা অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছেন? হালিন্দা উত্তর কেন্দ্রে বামফ্রন্টের একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, সেটা দিয়েই শুরু হয়েছে সালার ব্লকে জয়ের যাত্রা। আগামী 11 তারিখ সালার ব্লকের যখন রেজাল্ট বেরোবে, তখন হালিন্দা উত্তর থেকে সেই জয়ের বার্তাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। নির্বাচনের প্রচারে নির্দল ভার্সেস তৃণমূলের লড়াই, বাম কংগ্রেস কোথাও লঘু হয়ে যাচ্ছে না এই প্রচারের? সালারের সাধারণ মানুষ দেখছে যে একজনের নেতৃত্বে 2018 সালে সালার ব্লকের সাধারণ মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, পঞ্চায়েত লুট হয়েছে, ব্লকের সামনে কোদালের বাটের ভয়ে ভোট লুট হয়েছে, আর আরেকজনের নেতৃত্বে দেখছে 2023 সালের পঞ্চায়েতের প্রাককালে সালারের আকাশে বোমা বালি বোমা গুলির শব্দ, এবং সেই সঙ্গে দেখছে প্রতিদিন বিরোধীদের উপরে মিথ্যে মামলা, আতঙ্কের পরিবেশ, বাইক বাহিনীর দাপট। সালারের সাধারণ মানুষ নির্দল হোক আর দল হোক, একই মুদ্রার এপিটোপিট, তার থেকে বেরিয়ে আসার জন্য সালারের মানুষ বিকল্প খুঁজছে 62 নম্বর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থীকে। বুঝলি, আপনি আজকে একটা বক্তব্যে বলছিলেন নাকি বাইক বাহিনীর দাপট, রানীনগরে বিরোধীদের বাইক মিছিল পুলিশ আটকালো, অথচ এখানে এইভাবে ঘুরছে, প্রশাসনের বিরুদ্ধে কি বলবেন প্রশাসনের? সালারের পুলিশ প্রশাসন প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করছি একাংশ ভীষণভাবে তাদের নিরপেক্ষতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বামপন্থী কর্মীদের ওপরে আঘাত হচ্ছে, অথচ আমাদের বিরুদ্ধেই মিথ্যে মামলা হচ্ছে। আমি একজন ক্যান্ডিডেট, আমার বিরুদ্ধে পর্যন্ত মিথ্যে মামলা হয়েছে, এবং আমরা মনে করি এই পুলিশ প্রশাসন একদম শাসক দলের বশংবদ দালালি করছে। আসলেই রাজ্যের সাধারণ মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিকল্প খুঁজছে, একই রকমভাবে সালারের মানুষও তৃণমূল কংগ্রেসের বিকল্প খুঁজছে। ওদের যখন পায়ের তলার মাটি হারিয়ে যায়, তখন ওরা একদিকে পুলিশের সহযোগিতায় আতঙ্কের পরিবেশ, মিথ্যা মামলা দিয়ে মানুষের গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে, কিন্তু মানুষ সজাগ, মানুষ জাগছে, মানুষের কাছে বিশ্বাস। এটা 2018 নয়, এটা 2023। দিকে দিকে বামপন্থী প্রার্থীদের জয় সুনিশ্চিত হবে। বলছি, ব্যক্তিগত আক্রমণ পাল্টা আক্রমণ, এই পরিস্থিতিতে মানুষের পঞ্চায়েতে মানুষের কথা কতটা উঠেছে, বা বামফ্রন্টরাই বা কতটা মানুষের কথা তুলে ধরছে আপনারা মনে করেন? ওরা ব্যক্তিগত আক্রমণ করতে পারে, ব্যক্তিগত গালিগালাজ করতে পারে, ওটা ওদের সংস্কৃতি। আমরা এই পঞ্চায়েত নির্বাচনে, আমাদের স্লোগান লুঠের পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত, জনগণের পঞ্চায়েত। সেই জনগণের পঞ্চায়েতের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই নির্বাচনে নামা, কারণ সালার ব্লকের সাধারণ মানুষের অভিজ্ঞতা, এই 7টা অঞ্চলে পাহাড় প্রমাণ দুর্নীতি, 100 দিনের কাজের টাকা লুট, বিভিন্ন স্কিমের টাকা লুট, একই রকমভাবে ব্লক থেকে শুরু করে জেলা পরিষদে যে লুঠের পাহাড়, সেই লুঠের পাহাড় থেকে সালার সহ মুর্শিদাবাদের মানুষকে মুক্তি দিতে মানুষের পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা বামপন্থীরা নেমেছি। ধন্যবাদ, আপনার আবেদন বিজয় করতে পারা থাকে। 62 নম্বর কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর কাছে আমার আবেদন যে এই নির্বাচন কেন্দ্রে নানা রকম লুঠের টাকার প্রচার সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। শুধু নির্বাচক মণ্ডলীর কাছে আমার একটাই আবেদন, বিকল্প যে বামপন্থী, সেই বিকল্প বামপন্থী কাছে বেছে নিন, কারণ মুদ্রার এপিট আর ওপিট তারা নিজেদের মধ্যে লড়াই করছে, মুদ্রার এপিট ওপিট, কারণ 18 সাল আর 23 সাল সালারের মানুষ ভুলে যায়নি। নতুন সালার, শান্তির সালার, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আসুন, আমাদের পাশে থাকুন, বামফ্রন্টের পাশে থাকুন। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন।
টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।